অনেক ঘুরতে ঘুরতে আমি যে রেড লাইন বাস, হপক হপনের বাস, যে টুরিস্ট সাইট সিং সিটি পুরো মিলান সিটি আমাকে ঘুরে দেখাবে, সেই বাসের ইনফরমেশন পেয়েছি আর সেই বাসের ডেক্সও পেয়েছি। তো আমি এখানে আসছি টিকিট নেওয়ার জন্য, তো বদরুম হয়ে আমি টিকিট নেবো। টিকিটের দাম হচ্ছে 22 ইউরো, বাংলাদেশ টাকায় 2000 টাকার মতো। তো আমি পুরো দিন আজকে 24 আওয়ার্স ঘুরতে পারবো। আমি এখন টিকিট নিচ্ছি। বাসে উঠে গেলাম, হপন হপন বাস। এটা পুরো দুইটা লাইন আছে, একটা হচ্ছে হিস্টোরিক্যাল লাইন, ওল্ড সিটি দেখাবে, আর একটা হচ্ছে যে মডার্ন লাইন। তো আমার দুটাই লাইনে চড়ার ইচ্ছে আছে। তো দেখি পুরো সিটি, মিলান সিটি ঘুরে দেখি কেমন লাগে, আর আশা করি আপনাদেরকে দেখাতে পারবো। আমাকে তারা হেডফোন দিয়ে দিয়েছে, যে ট্রান্সলেটর আমি ইংলিশে সেট করে নিয়েছি, আর বাস যেদিকে যেদিকে যাচ্ছে সব কিছু কিন্তু এক্সপ্লেন করে যাচ্ছে, যে ওইখানে কী আছে, রাইট মাই রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কী আছে, আমি দেখতে পাচ্ছি সব কিছু। কিন্তু অনেক ঐতিহাসিক ওল্ড সিটি, কারণ এই আমি রেড, দুইটা লাইন আছে, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্লু, আমি দুইটা লাইনেই টিকিট নিয়েছি। যেহেতু রেড রেড পার্টটা আগে দেখি, সেটা হলো ওল্ড সিটি। ওল্ড সিটিটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক পুরোনো পুরোনো বিল্ডিং। তো ভিউয়ার্স, এটা হচ্ছে যে ফ্যাশন স্ট্রিট, অর্থাৎ বিশ্বের যত বড় বড় ব্র্যান্ড, ইতালির যে ব্র্যান্ড আছে এইখানে সব কিছু পাওয়া যায়, যেমন আরমানি, বিসাচি, গুচি, পারাদা, ফ্যাশন। কারণ মিলান হচ্ছে হোম অফ ফ্যাশন অ্যান্ড শপিং। সো এই যে এই স্ট্রিটটা হচ্ছে ফ্যাশন স্ট্রিট, এখানে এক্সপেন্সিভ যত ব্র্যান্ডেড শপ আছে এখানে পুরো সব কিছু পাওয়া যায়। সো ভিউয়ার্স, আশা করি আপনারা মিলানের যে ওল্ড সিটি ভিউটা, পুরো সিটি ভিউটা আপনাদের কাছে ভালো লাগবে। মিলান কিন্তু ফুল অফ, মিলান ওল্ড পার্টে কিন্তু ফুল অফ মিউজিয়ামস, আর্ট গ্যালারিস, কালচারাল ইনস্টিটিউশনস, মিউজিয়ামস। সো মানে প্রত্যেকটা মিউজিয়ামে তাদের যে কালেকশনস, যে আর্ট পেন্টিংয়ের যে কালেকশন, মাস্টার পিসেস। তো এখানে এখন যে যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্যাসল, এটা অনেক পুরনো হিস্ট্রি। এটা নির্মাণ করা হয়েছিল 1500 শতাব্দীতে। একটা ক্যাসল মানে এখানে যখন রুলাররা, কিং কুইনরা, তারা শহরকে জয় কনকোয়ার করে, তখন কিন্তু তাদের প্রোটেকশনের জন্য এই ক্যাসলগুলো তৈরি করা হয়। এখানে তারা থাকে এবং তাদের চারপাশে কিন্তু তারা যেভাবে হেভি করে বিল্ডিংগুলো করে, দেয়ালগুলো নির্মাণ করা হয়, যাতে শত্রুপক্ষ তাদেরকে অ্যাটাক না করতে পারে। সো আশা করি ভিউয়ার্স, আপনাদের কাছে মিলান ওল্ড সিটি ভিউটা আসলেই ভালো লাগবে। আবার অনেকের কাছে ভালো না লাগতে পারে, কারণ আমরা অনেকেই কিন্তু পুরনো বিল্ডিং পছন্দ করি না, কিন্তু ওয়েস্টার্নরা, কিন্তু ইউরোপিয়ানরা দেখলাম তারা প্রাউড ফিল করে টু হ্যাভ দ্য ওল্ড বিল্ডিং প্রিজার্ভড। তারা বলতে পারে যে তাদের দেশ এত পুরনো, মানে তারা গর্বের সহিত বলে যে আমাদের দেশ তোমাদের থেকে পুরানো, আমরা আগে সিভিলাইজড হয়েছি তারপরে তোমরা হয়েছ। তো এরকম একটা ফিলিংস তাদের মধ্যে কাজ করে কিন্তু। তো যাই হোক, এটা হচ্ছে একটা নকশা, হয়তো বা কোনো একটা ইভেন্টকে কেন্দ্র করে করা হয়েছিল, কী জন্য এটা আমি শিওর না। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন আর এনজয় করুন পুরাতন সিটি ভিউ অফ মিলান। থ্যাংক ইউ।